হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আনরিয়াল প্রোডাকশন। আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন শর্ট ফিল্ম নিয়ে, কিন্তু শর্ট ফিল্মের সাথে আরও একজন নতুন রয়েছে। আজকে আমাদের সাথে রয়েছে সারানন্দ সেনগুপ্ত। আর ও আমাদের এখন যে প্রজেক্টটা চলছে, বিষ বাষ্পের যে প্রজেক্টটা চলছে, সেটা একটা চরিত্র করছে ও। তো কী চরিত্র করছে, কিসের রোল, সেগুলো এখন বলবো না, সেগুলোর জন্য তোমাদের সিনেমাটার জন্য ওয়েট করতে হবে। তো আগে একটুখানি জেনে নিই যে ওর কেমন লাগছে বিষ বাষ্পের প্রজেক্টটা করে। তোর কেমন লাগছে বিষ বাষ্পের প্রজেক্টটা? বিশ্বাসপুর প্রজেক্টের প্রথম কথা, গল্পটা তো এত ইন্টারেস্টিং যে চরিত্রের মধ্যে একেবারে ঢুকে গিয়ে কাজ করতে ইচ্ছা করছে। তো সেই কারণে যাই হোক, বেশি কথা বলবো না বিশ্বাসপুর সম্পর্কে, তোমরা যখন রিলিজ করবে তখনই দেখে নেবে। সেটাই হ্যাঁ, বেশি কথা না বলে ভালো, কারণ রিলিজ তো করবেই একদিন, তখন তোমরা সবাই দেখতে হবে, তাই একটুখানি সাসপেন্সটা বজায় রাখা যাক। তো যাই হোক, সময় বেশি নষ্ট না করে আজকে শর্ট ফিল্মে চলে আসি। আজকের যে শর্ট ফিল্মটা আমরা রিভিউ করব, সেটা হলো গিয়ে অব্যক্ত, দ্য আনটোল্ড। এই সিনেমাটায় যে মূল চরিত্রে রয়েছে, সে কিন্তু আজকে আমাদের সিনেমাতে, আমাদের বিশ্বাসপুরের মুভিটাতে মৃয়াঙ্কের চরিত্র করেছে, অর্থাৎ মেইন যে ডিটেকটিভ। তো তারই একটা অন্য ফিল্ম আজকে, অন্য প্রোডাকশনের তৈরি, তো সেটাকে আমরা রিভিউ করব। তার আগে তোমাদের বলে রাখি, যদি তোমাদের এই ফিল্মটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশনে যাও, সেখানে তাদের চ্যানেল লিংক দেওয়া রয়েছে, তাদের সাবস্ক্রাইব করো আর তাদের আরও মোটিভেট করো, তাতে আরও নতুন ফিল্মস তৈরি করো। তো আজকে আমরা শুরু করি নতুন শর্ট ফিল্মের রিভিউ অব্যক্ত। Phoenix Production presents. Inchip Ghat Station mone hocche. Ha. Khali train pa khub kothin ar ki. Oi line e, oi line e. Inchip Ghat line ta station jene. A single line mone jate. Onnoida amader ei cinema royeche. Mane pura unreal poribarer ekta ongsho ar ki. খুব অসাধারণ অভিনয় করে, এটুকু মানতে যাবে। আকাশটা বোধহয় একটু ওভার এক্সপোজড হয়েছে, কালার একটু প্রবলেম লাগছে, কারণ এইদিকে আইএসওটা হয়তো ঠিকঠাক করে ঠিক করা ছিল না, যে কারণে আকাশটা প্রচণ্ড রকমের ওভার এক্সপোজড লাগছে। গাছের রং টংগুলো এগুলো এখানে এটা খুব কঠিন আর কি ইয়ে করা আর কি, মানে যেহেতু আমরা একটা অন্ধকার জায়গা মধ্যে শুট করছি। আমি বারবার বলছি আমার ভালো লাগছে না। বললাম তো বাবাই, ওটা কোনো ছেলে ছিল না। আমাকে বলছিস কেন? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আমি একটা বন্ধুর সাথে গিয়ে। মাথা গরম করাস না, মেরে দেবো কিন্তু। কত নম্বরটার সাথে গেছিলি? আমি বারবার বলছি বাবাই, যেটা হয়নি সেটা হইও না। আমি একটা বন্ধুর সাথে গিয়ে। বন্ধু সাল বাবাই, বন্ধু, শুধু বন্ধুই। তুমি বারবার ভুল বুঝছো। ন্যাকামি মারিস না। কার সাথে মারাতে গেছিস বাবাই? রাজ ডায়লগ তো ছোট, যথেষ্ট কনফিডেন্ট। আবার মি এন্ড মাই ফ্রেন্ড, প্রোটেক্টিভ বয়ফ্রেন্ড টাইপ। একদম একদম, এই ফ্রেমটা খুব সুন্দর, যে বেরিয়ে গেল আর ব্যাকগ্রাউন্ড ওকে দেখা যাচ্ছে, তো একটা বুদ্ধিমত্তার বুঝে যাচ্ছে দুজনের মধ্যে কোনো একটা কানেকশন রয়েছে। সেটাই সেটাই, এখানে ট্রিপল সিন দেখে মনে হচ্ছে এখানে একটা ট্রেন আসবে এবং সেখানে আমি এখন বেরোচ্ছি, দেখা যাক কি হয়। আমার একটা কাজ পড়ে গেছে। আমি জানি তুমি রাত্রেবেলা কথা বলবে না। লেন্সে ব্রিদিং হচ্ছে, সাধারণ সম্ভব ফোন থেকেও হতে পারে, যাই না, কিন্তু ফোনে ব্রিদিংটা বেশি হয়। বাবাই যতদূর সম্ভব মনে হচ্ছে ফোন ক্যামেরাই ব্যবহার করা হয়েছে। না, ফোন ক্যামেরা দিয়ে যারা করে তাদের কিন্তু আমরা বিশেষভাবে ক্রেডিট দিই, কারণ খুব সাহসিকতার ব্যাপার সেটা। আমরাও করেছি এই জিনিসটা, আমি রেকমেন্ড করবো না মুভিতে দেখানো আর কি, যে লাইন ক্রস করা।
যথেষ্ট লং একটা শট, যথেষ্ট লং শট এবং যথেষ্ট ক্লিয়ার যে এখনো ও হেঁটে যাচ্ছে আর কি, ও অ্যাক্টিং তো বেরিয়ে যায় না আর কি, সেটা একটা ভালো। সময় নিয়ে অ্যাক্টিং করছে, এটা খুব ভালো লাগলো। গোটাটাই একটা টানা শটে, লং শটের ব্যবহার অনেক বেশি। গোটাটাই হ্যান্ডহেল্ড ক্যামেরায় শুট করা, যে কারণে বেশ কিছু কাপাকাপিও লক্ষ্য করা যাচ্ছে। ম্যাডাম, একটু কথা বলতে পারি? আমরা এখনো ভিজে শরীরের কাটিয়ে উঠেনি মোহ, প্রেমিকের হাত ছোঁয়নি কপাল, চিবুক ছোঁয়নি স্নেহ, আমরা এখনো চুপচাপ থাকি অভ্যাসগত ভয়ে, সমান্তরালে পথ হেঁটে যাই তবুও প্রশ্ন নয়, ফেলে আসা দিন অন্য বিকেল, স্মৃতিরা পরিত্যক্ত, সময়ে সময়ে সময়ের চাপে কথাটাই অব্যক্ত। তা আমি জানতে চাইব প্রথমে তোর রিয়াকশন, তোর কি বক্তব্য এই অব্যক্ত সিনেমাটা দেখে? অব্যক্ত সম্পর্কে যেটুকু একদম সহজ কথা বলতে পারা যায় যে সেটা হচ্ছে কনসেপ্টটা খুবই ভালো, কনসেপ্টটা খুবই ভালো, কিন্তু বেশ কিছু জায়গায় মনে হচ্ছে অহেতুক দীর্ঘায়িত হয়েছে। আচ্ছা, এবং যে স্ক্রিপ্টের যে জায়গাগুলোতে দীর্ঘায়িত করা হয়েছে সেখানে বেশ কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করার জন্য জিনিসটা একটা মোহময় ভাব ফুটে উঠেছে ঠিকই, কিন্তু বেশ কিছু জায়গায় আবার দর্শককে খানিকটা বোর্ডমের দিকেও ঠেলে দেওয়া হচ্ছে। তার কারণ যারা নেটিজেন প্রায় তো ম্যাক্সিমাম শর্ট ফিল্মের দিকে ইন্টারেস্টেড, তো যারা আর কি এই সমস্ত জিনিসগুলো দেখে তারা প্রচন্ড ফাস্ট ফরওয়ার্ড ধরনের হয় আর কি। তো যেমন একটা জায়গা যে একদম শুরুর দিকে যেখানে দেখা যাচ্ছে যে রণজয় আর ওই সাথে যে অভিনেত্রী ছিলেন তার দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, তো সে তারপর থেকে রণজয় যেই উঠে দাঁড়ালো, রণজয়ের ফোন আসলো, এবং ওই যে ট্রানজিশনটা, ওই ট্রানজিশনটা একটু বড় ট্রানজিশন বলে মনে হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি যে এখনকার দিনে কিছু কিছু প্রোডাকশন রয়েছে যারা কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে আর কি, সেটা আমি দেখেছি। তবে এটা মনে রাখতে হবে সিনেমা কিন্তু শুধু কনসেপ্ট নয়, সিনেমা হলো একটা কি বলবো একটা শরবতের মতো যেখানে সব কিছু থাকবে, চিনি থাকবে, ফ্লেভার থাকবে, রং থাকবে, সবকিছু থাকবে, প্রত্যেকটাই সঠিক মাত্রায় থাকবে, মাত্রায় থাকতে হবে। তাই যদি কেউ মনে করে যে আমার কনসেপ্ট খুব ভালো, সেই কনসেপ্টের জোরেই আমি ফাটিয়ে দেবো, সেটা কোনো সম্ভব না। আমাকে সিনেমাটোগ্রাফিও ভালো করতে হবে, আমাকে লাইটেরও চিন্তা করতে হবে, আমাকে কালার কালেকশনও দেখতে হবে। শুধুমাত্র কনসেপ্ট থাকলেই হবে না, এক্সিকিউশনের দিকটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে এডিটিং বলো বা অন্য যা কিছু রয়েছে এইসব দিকগুলো মাথায় রেখেই কিন্তু কাজে নামতে হয়। তাই আমি কনসেপ্টকে অবশ্যই 100 না হলো 90 দিতে আমি রাজি রয়েছি, কিন্তু বাকি দিকগুলো একটুখানি বেটার করলে আই গেস বেটার হয়। যেমন সিনেমাটোগ্রাফিতে, যেমন প্রথম থেকে বললাম যে বাইরের আকাশটা ওভার এক্সপোজ হয়ে গেছে, তারপরে আর কি হ্যান্ড হেল্ড ক্যামেরা সব জায়গায়, কিছু কিছু জায়গায় খুব ভালো লাগে হ্যান্ড হেল্ড ক্যামেরা, কিছু কিছু জায়গায় না নিলে চেজিং সিন হচ্ছে কিংবা রানিং সিন হচ্ছে, ওই জায়গাগুলোতে ইন্টেন্স কিছু হচ্ছে, ওই জায়গাগুলোতে হ্যান্ড হেল্ড ক্যামেরা কি করে না ওই জায়গাটাকে আরো বেশি ইন্টেন্সিটি দেয়। সেটাই সেটাই। আর তাছাড়া আরো আমি আগে একটা ভিডিও বানিয়েছি যে রুল অফ থার্ডস 180 ডিগ্রি, এইগুলোকে একটুখানি ফলো করলে বেটার হয়। হেড স্পেস আমি অনেক জায়গাতে আমি আর মেনশন করিনি যে সব জায়গায় হেড স্পেস ফলো করা হচ্ছে না, ঠিক আছে, বাট স্টিল এগুলো ফলো করলে যদি তোমরা ফলো করো তাহলে আস্তে আস্তে তোমাদের কাজগুলো ইম্প্রুভ হবে। কনসেপ্ট তো অসাধারণ ছিল, তার সাথে একটুখানি সিনেমাটোগ্রাফি, আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এডিটিংটা বেটার হলে বেটার হতো।
তবে সবচেয়ে অন্নদার গলায় কবিতাটা একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, অন্নদার গলায় কবিতা, আর অন্নদা কিন্তু বেশি অ্যাপিয়ার মানে কিছু করার ছিল না একটি, এবার ওটাও ওইটুকু জায়গার মধ্যে এক্সপ্রেশন যেটুকু দিয়েছে সেটাই যথেষ্ট। তাই এটা বলতেই হয় যে অন্নয়ের ক্ষেত্রে পুরো 100-100 পেয়েই পাস করে গেছেন সবাই, কিন্তু ওই এক্সিকিউশনের দিকটাতে একটু পিছিয়ে রয়েছে একটুখানি। সেটা আশা করি আরো ভবিষ্যতে কাজগুলো, আরো আরো সিনেমা দেখো তোমরা, আরো সিনেমা দেখো, বোঝার চেষ্টা করো যে কি করে হয়। ওটা যদি একবার জায়গা মতো ধরে না, তাহলে তো কনসেপ্টের অভিনয় তোমাদের হাতে রয়েছে, একদমই রয়েছে। তাই খুবই ভালো লাগলো সিনেমাটা, যারা তোমাদের সত্যি ভালো লেগেছে তাদের কিন্তু চ্যানেলে যাও, তাদের এনকারেজ করো, সাবস্ক্রাইব করো। আর যারা তোমাদের এই ভিডিওটা রিভিউটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের সিনেমা পাঠাতে পারো, লিঙ্কে কিন্তু ইমেল আইডি দিয়ে সেখানে গিয়ে আমাদের মেল করো, আর আমরা অবশ্যই দেখবো তোমাদের সিনেমাগুলো। তাই স্টে টিউনড, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। অবশ্যই আজকের মতো বিদায়, ভালো থেকো সবাই, নমস্কার।